রহসনের চাঁদ দলীয় জাতীয় পরিষদ দলীয় সিদ্ধান্ত দেওয়ার কেউ না উনি আমাদের গঠনতন্ত্র যেটা আমাদের যে গঠনতন্ত্র জাতীয় পার্টি আবর্তিত হয় চলে সেই গঠনতন্ত্রে ওনার প্রধান পৃষ্ঠপোষক একটা পদ আছে কিন্তু তার কার্যক্ষমতা বলতে কিছু নাই জাস্ট একটা অলংকারিক পদ সে তো সিদ্ধান্ত যার দলের রেজিস্ট্রেশন যে পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের তার ক্ষমতা বাড়ির মহাসচিবের ক্ষমতা এগুলো মেনশন করা আছে তা সে জায়গায় যদি আমি বলি যে আমি এর কথা বললে হয়ে যাবে সেটা কথা তো সঠিক না ওলিসে করতেই পারে এক্সো আইডি ইলেকশন করতে পারে তাহলে ওই হয় কাস্তে মার্কা না হয় বেলুন মার্কা না হয় ফুটবল মার্কা নিয়ে করতে হবে লাঙ্গল মার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ নাই অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক দেশ কিন্তু আমাদের দেশকে স্বীকৃতি দেয় নাই এখনও আছে সেক্ষেত্রে আপনার একটা নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচনটাকে আন্তর্জাতিক মণ্ডলে এটাকে যদি গ্রহণযোগ্যতা আপনি আনতে চান তাহলে যাদের ভোট ব্যাংক আছে সেই দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এখন মনে করেন যে ওয়ার্কার্স পার্টি এখন ধরেন জাসদ ইনু তাদের ভোট আছে কয়টা হ্যাঁ সেই সেই অবস্থা কোথায় মাঠ পর্যায়ে তাদের সংগঠন নাই এখন তাদের আসা যাওয়া নিয়ে কোনো বিষয় না আর যে চার পাঁচটা দলের ভোট ব্যাংক আছে মানুষের প্রতিনিধিত্ব করে সেই দলগুলো যদি পার্টিসিপেট না করে তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন একটা হয়তো বা ভোটবিহীন নির্বাচন হয়ে গেল হইতে পারে নির্বাচন সেই ভোটের গ্রহণযোগ্যতা পরবর্তী সময় পাবে না সেক্ষেত্রে জাতীয় পার্টির 12% ভোট সে জায়গায় পরবর্তী স্টেজে আপনার পরের লাস্ট যে স্টেটমেন্ট তাতে 8% ভোট জাতীয় পার্টির আছে তো 8% মানুষের মুখপাত্র হিসেবে জাতীয় পার্টি তো লিড করে যার কারণে একটা যে কোনো ন্যাশনাল নির্বাচনের গ্রহণযোগ্যতা নিতে গেলে আপনাকে একটা অন্তত যাদের পাবলিক সমর্থন আছে সেই ধরনের দলগুলোর পার্টিসিপেশন দরকার সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা দল এখানে ইসলামী ঐক্যজোট একটা দল জামাতি ইসলাম একটা দল তাদের রেজিস্ট্রেশন নাই তাদের ভোট করতে গেলে অন্য মার্কা নিয়ে করতে হবে বিএনপি একটা দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল এখন যদি আওয়ামী লীগ একাই নির্বাচন করে এখন মনে করবো যে এক জাতীয় পার্টি যদি না থাকে তাহলে আওয়ামী লীগের একাই নির্বাচন করতে হবে আর বাকি যে অংশগ্রহণকারী দল এগুলো কোনো অস্তিত্ব নাই এগুলো কোনো ভোট ব্যাঙ্কও নাই যে সেই দলগুলোকে নিয়ে ভোট যদি এটা করে তাহলে সেই ভোট আমি মনে করি যতটুকু আমার অ্যানালাইসিস সেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা পাবে না।